নমস্কার, খবরিয়া 24 আজকে এই মুহূর্তে প্রেম জিন্দাবাদ। মে ওর মেরে তনহাই অকসর ইয়ে বাতে করতে থে, আগর ও হতা তো কেসা হতা, আগর ও হতি তো কেসি হতি। মে ওর মেরে তনহাই অকসর ইয়ে বাতে করতে থে, প্রেম প্রেম প্রেম, প্রেমে উন্মত্ত যুবক, প্রেমে উন্মত্ত যুবতী দুজন আজকে এই মুহূর্তে ধূপগুড়িতে ধর্ণা দিয়েছে অনন্ত তার 8 বছরের প্রেমিকার বাড়িতে। আমরা আজকে সেই এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি খবরিয়া 24। রবীন্দ্রনাথ বলেছিলেন, প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলেন আমার সর্বনাশ। এই এই সর্বনাশ, এই ভালোবাসা, এ সমস্তকে নিয়েই আমাদের আমাদের ভারতবর্ষের শিরহি ফরহাদ, লায়লা মজনু, রাধা কৃষ্ণ সমস্ত কিছু আজকে অনন্তর জীবনে, ধূপগুড়ির অনন্তের জীবনে আজকে একটা অবিস্মরণীয় দিন। আমরা এই দিনটাকে একদম স্মরণ করে রাখতে পারি। এতদিন আমরা দেখেছিলাম যে কোনো একটি মেয়ে তার 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 প্রেমিকার বাড়িতে ধর্ণা দিচ্ছে, তার তার প্রেমিকের বাড়িতে ধর্ণা দিচ্ছে, কিন্তু এই প্রথম ভারতবর্ষের ইতিহাসে ধূপগুড়িতে অনন্ত তার প্রেমিকার বাড়িতে গিয়ে ধর্ণা দিচ্ছে। আমরা দেখে নেব একটা ক্লিপিং। মেয়ের বাড়ির থেকে যে আপনার বাবার হাতে নাকি তুলে দেওয়া হয়েছিল, সেটা কি সত্যি? আমি জানি না, বাবার হাতে তুলে দিয়েছিলেন, এখন কার হাতে তুলে দিয়েছে সেটা আমিও দেখি। আচ্ছা, আপনার তরফ থেকে এখন কি আপনার ইচ্ছা? আমার তরফ থেকে কি, আমি মেয়েকে বিয়ে করে নিয়ে যাবো বাড়িতে। আচ্ছা, মেয়ে কি আপনার তরফ থেকে আপনি মেয়েকে একদম স্বাগতভাবে করে নেবেন? তো এটা যে করলাম কার জন্য করলাম, এই লড়াইটা যে করলাম ভালোবাসাকে পাওয়ার জন্য, তো লড়াইটা করলাম নাকি? আচ্ছা, মেয়ের বাড়ি থেকে অনেক সময় জানা যাচ্ছে যে 8 বছরের যে আপনার যে ভালোবাসার কথা বলছিলেন সেটা নাকি আদৌ সত্যি না, সে বিষয়ে আপনি কি বলবেন? এটা ওনারা ভাবতে পারে আদৌ সত্যি কিনা সেটা আমার ক্লাসমেটরাই। দাদা, আজকে একটু আগে যে মেয়ের বাড়ির থেকে যে আপনার বাবার হাতে নাকি তুলে দেওয়া হয়েছিল, সেটা কি সত্যি? আমি জানি না, বাবার হাতে তুলে দিয়েছিলেন, এখন কার হাতে তুলে দিয়েছে সেটা আমিও দেখি। আচ্ছা, আপনার তরফ থেকে এখন কি আপনার ইচ্ছা? আমার তরফ থেকে কি, আমি মেয়েকে বিয়ে করে নিয়ে যাবো বাড়িতে। আচ্ছা, মেয়ে কি আপনার তরফ থেকে আপনি মেয়েকে একদম স্বাগতভাবে করে নেবেন? তো এটা যে করলাম কার জন্য করলাম, এই লড়াইটা যে করলাম ভালোবাসাকে পাওয়ার জন্য, তো লড়াইটা করলাম নাকি? আচ্ছা, মেয়ের বাড়ি থেকে অনেক সময় জানা যাচ্ছে যে 8 বছরের যে আপনার যে ভালোবাসার কথা বলছিলেন সেটা নাকি আদৌ সত্যি না, সে বিষয়ে আপনি কি বলবেন? এটা ওনারা ভাবতে পারে আদৌ সত্যি কিনা সেটা আমার ক্লাসমেটরাই। দাদা, আজকে একটু আগে যে মেয়ের বাড়ির থেকে যে আপনার বাবার হাতে নাকি তুলে দেওয়া হয়েছিল, সেটা কি সত্যি? আমি জানি না, বাবার হাতে তুলে দিয়েছিলেন, এখন কার হাতে তুলে দিয়েছে সেটা আমিও দেখি। আচ্ছা, আপনার তরফ থেকে এখন কি আপনার ইচ্ছা? আমার তরফ থেকে কি, আমি মেয়েকে বিয়ে করে নিয়ে যাবো বাড়িতে। আচ্ছা, মেয়ে কি আপনার তরফ থেকে আপনি মেয়েকে একদম স্বাগতভাবে করে নেবেন? তো এটা যে করলাম কার জন্য করলাম, এই লড়াইটা যে করলাম ভালোবাসাকে পাওয়ার জন্য, তো লড়াইটা করলাম নাকি? আচ্ছা, বাঙালির প্রেম, বাঙালির কবিতা, বাঙালির সঙ্গীত সমস্ত কিছু প্রেমময়। আমরা রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছিলেন একটা সময়ে, যে 18 বছর বয়স যেই সময়টায় নারীদের, একটা ছেলে নারীদের দেখে ঈশ্বরী রূপে, সে সেই ঈশ্বরীকে স্পর্শ করতে চায়, সেই ঈশ্বরীকে কাছে পেতে চায়, সেই ঈশ্বরীকে বুকের কাছে টেনে নিতে চায়, রবীন্দ্রনাথ বলেছিলেন। আমরা আমরা শেক্সপিয়ারের বহু বহু রকমের ভালোবাসার কাহিনী জানি, রোমিও জুলিয়েট বিখ্যাত একটা নাটক, সমস্ত পৃথিবীতে 400 বছর হলো আজও চলছে সেই রোমিও জুলিয়েট, সেগুলোর কথা আপনারা জানেন, সবাই জানেন। আপনার প্রতিবেশী, আপনার বন্ধু, আপনার বন্ধুর বোন, আপনার আপনারা সকলে জানেন যে প্রেম যে বিষয়টা, সেটা আমাদের সঙ্গীতে, আমাদের সাহিত্যে, আমাদের গানে
কি রকম ভাবে ওতপ্রোত ভাবে জড়িত আছে, এমন কি হিন্দি সিনেমা বা বাংলা সিনেমার ডায়লগে ডায়লগে প্রেমের জয়গাথা আপনারা সবাই জানেন। আমরা আছি আপনাদের সাথে খবরিয়া 24, আমরা আর একটা ক্লিপ দেখে নেব, একটু দেখুন। বলুন আপনার নাম? আমার নাম সুকুমার রায়। আপনার সাথে সম্পর্ক না? বন্ধু। আচ্ছা, ছেলে বন্ধু না? ছেলে বন্ধু। আচ্ছা, আপনি বলুন এই বিষয়ে যা জানেন। না, মেয়ের বাবার বন্ধু বন্ধু আমি। হ্যাঁ বলুন। তো আজকে বসার কথা ছিল, দুই পক্ষেই গার্জিয়ান পক্ষ কথা হয়েছিল, কাউন্সিলর ছিল সাথে, আমাদের এক নম্বরে ওয়ার্ডের বলা হয়েছিল যে 4টার সময় থানায় বসবে, সবাই মিলে মিউচুয়ালের জন্য থানায় বসার কথা। ওদের একজন দায়িত্ব নিয়েছিল যে মেয়ে পক্ষ ছেলে পক্ষের থেকে ছেলেকে নিয়ে যাবে, আমাদের মেয়ে পক্ষ থেকে মেয়েকে নেওয়া হবে থানায়, বসে ওখানে বসে মীমাংসা হবে। তারপরেই ছেলেপক্ষ ছেলেকে নিতে ব্যর্থ, তারপরেই আমাদের এখানে বসার কথা। এখানেও ও ছেলের বাবা মানে সেকে আনতেই পারল না, চারজনকে যে আনার কথা হয়েছিল আমাদের কাছে সময় নিয়ে গেল, আনতে পারেনি। আনতে না পারার পর এই পাবলিকের উত্তেজনা, উত্তেজনার পরে এইভাবেই মেয়েকে দেওয়া হলো। মেয়ে অন্যর বাড়িতে ছিল, ওদের শুধু মেয়ের বাবা তো যায় নাই, অন্যকে দিয়ে ছেলের বাবার হাতে দিয়ে দিয়েছে মেয়ে। আমাদের ইচ্ছা এখন সেটা যে মেয়ে জানি ভালোভাবে থাকে, আর হচ্ছে আমার কোনো লিখিত কোনো কিছু প্রমাণ চাই। আচ্ছা, মেয়ে এখন কি ছেলে বাড়িতে? এখন আমরা বলতে পারবো না, কিন্তু ছেলের বাবার হাতে দেওয়া হচ্ছে। আচ্ছা, ছেলের বলুন। হ্যাঁ, অভিযোগের মধ্যে একটাই থাকবে আমাদের অভিযোগ, যে মেয়ে যে ওই বাড়িতে গেল, এখন তো কোনো প্রমাণ ছাড়াই গেল, আমাদের যেন সাক্ষীক প্রমাণ হাতে পাই, এটাই আমাদের। হ্যাঁ, মেয়ে জানি শান্তিতেই থাকে ওই বাড়িতে, ওগুলোও দেখবি, যারা যারা এইরকম উত্তেজনা ছিল ওরাও জানি ওইরকম ম্যানেজ করে। কখন তুলে? আচ্ছা, মেয়ে কি রাজি? মেয়ে তো তখন পর্যন্ত রাজি ছিল না, এখন বাবার কথাও শুনে পরে ওইভাবেই এদিকের পরিস্থিতি দেখে মেয়েও গেছে। আচ্ছা, ছেলের থেকে যে অভিযোগটা আসছিল 8 বছর ধরে যে রিলেশনটা ছিল, সেটা কি আদৌ সত্যি নাকি সেটা মন মতো না? ওগুলো মন মতো গণ্য, 8 বছরের অনেকেই জানলো না, শুধু ছেলের মুখেই শোনা যাচ্ছে 8 বছরের, এটা বেশিরভাগটাই মনমত। আচ্ছা, যে সমস্ত ছবি আমরা ফেসবুক কিংবা বিভিন্ন দেখলাম, সেগুলো কি আদৌ সত্যি নাকি সেটাও আবার? এটা তো না, যেটা যেগুলো ছবি ছাড়ছে এগুলো তো সত্যি ছিল। বলুন আপনার নাম? আমার নাম সুকুমার রায়। আপনার এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। এই নদী, মাঝখানের নদীকে তছনছ করে, ছিন্ন ভিন্ন করে আজকে এই মুহূর্তে অনন্ত ধূপগুড়িতে রয়েছে তার প্রেমিকার বাড়ির সামনে ধর্ণায় তাকে স্যালাইন দিতে হয়েছে, এবং অবশেষে তার প্রেমিকা এবং তার প্রেমিকার পরিবার রাজি হয়েছে অনন্তর সাথে হাতে হাত মেলাতে। আমরা দেখে নেব আর একটা ক্লিপ। ছবি লাগবে,
হলেও দুই একটা ছবি লাগবে। তুমি যদি না দেখা দাও করো আমায় হেলা, কেমন করে কাটে এদিন এরকম বর্ষা বেলা, এটাই প্রেম। খবরিয়া 24 লাইভে আজকে ভারতবর্ষের অন্যতম একটা অসাধারণ ঘটনা আপনাদের সামনে আমরা নিয়ে এসেছি। এখানে অনন্ত ধূপগুড়ির এই মুহূর্তে তার প্রেমিকার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে, আর আমরা সেই বন্ধনের, সেই প্রেমের পরিণতি, সেই পরিণতিকে আমরা দেখছি। বিবাহ একটা কথা আমরা সবাই জানি হয়তো, বিবেচনা করবার বয়স ভালোবাসার বয়সের ঠিক উল্টো। আমি আমি একটা গান এই মুহূর্তে আমার মনে পড়ছে, পর্বত কে পিছে চম্বে দা গাও, গাও মে দো প্রেমী রহতি হে, হো পর্বত কে পিছে চম্বে দা গাও, গাও মে দো প্রেমী রহতি হে। এই যে দো প্রেমী, দো প্রেমী আজকে ধূপগুড়িতে মিলিত হচ্ছে, এটা এটা এই পৃথিবী, এই আকাশ, এই মাটি, এই বৃক্ষরাজি, এ সমস্তকে সাক্ষী রেখে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে সাক্ষী রেখে আজকে দুটো প্রাণ মিলিত হচ্ছে। আট বছরের ভালোবাসা, আট বছরের তাদের বোঝাপড়া, আট বছর কম কথা নয়, আট গুণন 365, কতগুলো দিন তারা নিজেরা নিজেদেরকে জানার চেষ্টা করেছে, নিজেরা নিজেদেরকে বোঝার চেষ্টা করেছে। কত আনন্দ, কত আবেগ, কত গান, কত কবিতা, কত ভালোবাসার কথা, কত অভিমান, এ সমস্ত তাদের বুকের থেকে মুখের ভাষা হয়ে কখনো বেরিয়েছে, কখনো বোবা ভাষায় দুজনের মনের ভেতর বন্ধ হয়েছিল, আজকে তার বহিঃপ্রকাশ। আমরা একটা ক্লিপ দেখে নিচ্ছি। তুমি চলতে ফিরতে গুনগুন আর করো না, ফিকে রাঙা ছাড়া অন্য শাড়ি পরো না, কালো চোখে আর সেই দীপটি নেই, মুখের হাসিটি তবু রয়ে গেছে সেই আগেরই মতো, ঠিক আগেরই মতো। বিরহের কথা, বিরহ ছাড়া ভালোবাসা নেই মানুষের জীবনে, অন্তত পক্ষে বাঙালি যুবকের জীবনে তো নেই, প্রত্যেক কথায় বিরহ। প্রেমিকা যদি কোনো প্রেমিকের কাছে একটা আইসক্রিম খেতে চায়, তাহলেও সেখানে একটা বিরহ কাজ করে, কত দ্রুত সে আইসক্রিমটা নিয়ে এসে প্রেমিকার হাতে তুলে দেবে।
প্রেমিকাকে খেতে দেখবে, যদিও পকেট তার শূন্য, আইসক্রিমওয়ালাকে সে বলবে দাদা দিচ্ছি একটু, একটু পরে দিচ্ছি। এই আমাদের ভালোবাসা, এই আমাদের প্রেম, এই বাংলার ভালোবাসা, এই বাঙালির ভালোবাসা। এই ভালোবাসা সমস্ত পৃথিবীতে, সমস্ত পৃথিবীর মানুষের মনকে জয় করেছে। সেজন্য রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, গেয়েও ছিলেন, গান গেয়েছিলেন, ও গো বিদেশিনী তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী, ও গো বিদেশিনী। রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপ যাত্রায়, তার ইউরোপ যাত্রায় একটা জায়গায় বলছেন, যেখানে ইউরোপ তিনি ঘুরছেন, ঘুরতে ঘুরতে তার বিভিন্ন মানুষের সাথে দেখা হচ্ছে এবং সেখানকার অবধারিতভাবে নারীকুলের সাথেও তার দেখা হচ্ছে। রবীন্দ্রনাথ তখন প্রায় যুবক। ইউরোপের নারীদের সমুদ্রের মতো রঙের চোখ, সেই চোখ দেখে রবীন্দ্রনাথ আকুল হয়ে গেলেন, বললেন যে কাকে ছেড়ে কাকে দেখি। তারপরে তিনি গান রচনা করলেন, ও গো বিদেশিনী তুমি থাকো সিন্ধু পারে। আমরা আর একটা ক্লিপ দেখে নিচ্ছি। দুই একটা ছবি লাগবে। ये रात है तुम्हारे खुली हुई आंचल, ये पक्षियों की सरसराहट, तुम्हारी मीठी मीठी बोल, मगर ये दिल की कहना है तुम यही हो, यही कहीं हो। नमस्कार, खबरिया 24 लाइव है। आज के हमारे प्रेम जिंदाबाद हमने एखे शेष कर।